আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ইংলিশ মাস্টার বইয়ের রিভিউর পর অনেকেই কমেন্ট করেছেন যে বইয়ে এত বেশি তথ্য দেয়া, এত বেশি উদাহরণ অ্যাড করে দেয়া, তারপর বইয়ের পৃষ্ঠা বেশি, এত বড় বই পড়ে ফেলা সম্ভব না। আবার অনেকে বলেছেন যে বইয়ের দাম অনেক বেশি, তারপর বইয়ের মধ্যে কালো কালির ব্যবহার অনেক করা হয়েছে, পড়তে বিরক্ত লাগে, চোখে লেগে যায়, এরকম অনেকেই মন্তব্য করেছেন এবং একটা বিকল্প বই চেয়েছেন যে মাস্টারের বিকল্প কোন বইটা ভালো হবে যেটা বেসিক ইংলিশ গ্রামারের সঙ্গে সঙ্গে চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে ভালো হবে। সো আজকে আমি অবাক হলাম যে এই বইটা আমি পাইলাম খোঁজ। ইংলিশ সস লিখেছেন হচ্ছে মোহাম্মদ এরশাদুল হক খন্দকার। তো এই বইটা আমাদের এখানে ওই রকম, মানে আমার বিশ্বাস আপনারা অনেকে এই বই চেনেন না, জানেন না, এই বই সম্পর্কে পরিচিত না আপনারা। এত সুন্দর একটা বই কেন আপনারা, আমরা আসলে পরিচিত ছিলাম না এই বই সম্পর্কে, যা এটা আসলে অবাক করার মতো অবশ্যই যদি আপনারা দেখেন বইটা, এত সুন্দর গোছানো সাজানো। সো মাস্টার বইয়ের বিকল্প হিসেবে যদি বলি যে হ্যাঁ, মাস্টার বইয়ের বিকল্প হতে পারে কিনা এই বইটা, যে হ্যাঁ, এটা মাস্টার বইয়ের বিকল্প হিসেবে পড়া যেতে পারে। তবে কম্পিটিটর হিসেবে আমি দেখছি না, এটা প্রতিযোগী বলছি না যে মাস্টার বই পড়লে এটা পড়া যাবে না, এরকম না। যারা এখনও বই কেনেন নাই এবং জানতে চেয়েছেন বই কেনার আগে, আপনারা আমাকে মেসেজ করেছেন বা কমেন্ট করেছেন জানার জন্য যে মাস্টারের বিকল্প অন্য কোনো বই থাকলে আপনারা কিনতে চান, তো এই বইটা নিঃসন্দেহে চোখ বন্ধ করে আপনারা কিনতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। কারণ এই বইয়ের বিন্যাসটা এত সুন্দর, বইয়ের 1231 পৃষ্ঠা, বইটা 1230 পৃষ্ঠা এবং 550 টাকা এখানে মূল্য হচ্ছে ফিক্সড করে দেয়া যে একদামই বইটা কিনতে হবে। হ্যাঁ, যে সবাইকে একদমে ক্রয় বিক্রয়ের জন্য বলা হয়েছে, এটা একটা সুবিধা। আপনারা হচ্ছে যে প্রতারিত হওয়ার ব্যাপারটা, যে বইয়ের দাম কত আপনার কাছে বেশি রাখবে কি না, এরকম কোনো চান্স নাই। এখানে রাইটার এটাকে ফিক্সড করে দিয়েছে যে 550 টাকা নির্ধারিত, এই দামে কিনতে বলা হয়েছে। তো এই বইটার হচ্ছে বিন্যাসটা এত সুন্দর, এখানে যে হচ্ছে সূচিপত্র, এই সূচিপত্রে পার্ট করে দেওয়া আছে, পার্ট এ বেসিক গ্রামার এবং পার্ট বিতে হচ্ছে মেমোরাইজিং যে পার্টটা, ভোকাবুলারি, পার্ট সিতে ইংলিশ লিটারেচার, আর ডিতে হচ্ছে কোশ্চেন ব্যাংক। তো কোশ্চেন ব্যাংকটা ইম্পর্টেন্ট, যদি যারা হচ্ছে অতিরিক্ত যে উদাহরণের ব্যাপারটা যুক্ত করে দেয়া, তো এটা হচ্ছে আলাদা করে কোশ্চেন ব্যাংক আকারে দেওয়া হয়েছে শেষে। এবং যতটুকু প্রয়োজন আসলে বিভিন্ন রুলসের সঙ্গে বিগত পরীক্ষার প্রশ্নগুলোর যে সংযোজন যতটুকু প্রয়োজন ততটুকু এখানে আয়োজন করা হয়েছে, এরকম বলা যায় যে ব্যাপারটা। আর ইংলিশ লিটারেচার তো হচ্ছে আপনারা বিসিএসের ক্ষেত্রে আলাদা বই পাওয়া যায় এবং সেই বইগুলো পড়া ভালো। তো এখানে যেটা ইম্পর্টেন্ট, যে পার্ট বি যে পার্টটা, ভোকাবুলারি মেমোরাইজিং যে পার্টটা, এখানে আপনার হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা এক কথা প্রকাশ টাইপের, তো এটা এমন সুন্দর করে বিন্যাস করে দেওয়া আছে যে যেটা ম্যারেজ রিলেটেড, বিবাহিত, বিবাহ সম্পর্কিত যে এক কথায় প্রকাশের ব্যাপারগুলো কেমন হবে, তারপর এরকম খাওয়া দাওয়া সম্পর্কিত, অ্যানিমাল সম্পর্কিত, রোগ বিশেষজ্ঞ সম্পর্কিত, হ্যাঁ, এক্সপার্ট, এইরকম আলাদা আলাদা করে পার্ট পার্ট করে দেয়া আছে, সুন্দর করে বিন্যাস করে দেয়া আছে যে খাওয়া দাওয়া সম্পর্কে কী হবে, বিবাহ সম্পর্কিত কী হবে, ক্ষমতা সম্পর্কিত কী হবে, ক্যাপাবিলিটিস সম্পর্কে কী কেমন, এগুলো একসঙ্গে দেয়া আছে। তো এই ব্যাপারটা সুন্দর। এবং প্রিপোজিশনের ক্ষেত্রে প্রত্যেকটা রুলসের শেষে, মানে ওখানে রুলসে বাংলা যুক্ত করে দেয়া আছে যে আপনারা বাংলা সেন্টেন্সের সঙ্গে, বাক্যর সঙ্গে রিলেট করে মনে রাখতে পারবেন যে দিকে থাকলে কি হবে, পছন্দ থাকলে কোন এটা হবে, তারপর ব্যক্তি বস্তুর সঙ্গে কি হবে, তারপর এ অতে কারক বিভক্তির সঙ্গেও সম্পর্কিত করা আছে। তো প্রিপোজিশন পার্টটা অনেকে আবার আমাকে কমেন্ট করেছিলেন যে এটা বলা হয়নি আগে, যে প্রিপোজিশন কীভাবে মনে রাখবেন এত বেশি প্রিপোজিশন। সো এই প্রিপোজিশন এখানে হচ্ছে সহজ করে দেওয়া আছে নিয়মগুলো। এবং আর হচ্ছে আপনার যদি বলি যে গ্রামার পার্টের যে উদাহরণগুলো দেওয়া আছে এখানে, বিগত বিভিন্ন চাকরির বিসিএস সহ বিভিন্ন জবের যে বিগত প্রশ্নগুলো সংযোজন করে দেওয়া আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আসলে অ্যাভয়েড করাটা আসলে বোকামি হবে যদি আপনারা বলেন যে এখানে এটাও 1231 পৃষ্ঠা, অনেক বড় মোটা একটা বই, কিন্তু এখানে হচ্ছে বিন্যস্তটা করা হয়েছে খুব সুন্দরভাবে, আপনার এলোমেলোভাবে না, প্রথমে গ্রামার পার্ট, তার বেসিক গ্রামার পার্ট, পরে মেমোরাইজিং পার্ট। তো এই গ্রামার পার্টের মধ্যে আবার আপনার হচ্ছে যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলো খুবই দরকারি উদাহরণ, সে যে উদাহরণগুলোর শেষে আবার রুল সংযোজন করা আছে, প্রত্যেকটা উদাহরণের শেষে আবার রুল দেওয়া আছে যে কোন রুলে এটা হলো, ঠিক আছে, মানে কীভাবে আপনারা ভুল করতে পারেন। তো এই ব্যাপারটাও মাথায় রাখা হয়েছে যে যদি আপনারা এই বইটা পড়েন, আমার বিশ্বাস
যারা মাস্টারের বিকল্প বই খুঁজছেন তাদের জন্য এটা একটা পারফেক্ট বই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা নিঃসন্দেহে এই বইটা কিনতে পারেন। ইংলিশ সস, এটা 550 টাকা দাম এই বইটা। এই বইয়ে আসলে অথেন্টিক এক্সারসাইজ দেওয়া আছে, নির্ভুল দেওয়া আছে, এবং এই বইটা প্রথম প্রকাশ হয় 2009 সালে। চিন্তা করেন, জাস্ট 14 বছর আগে বই, 14 বছর থেকে এই বইটা বাজারে আসছে, 15টা সংস্করণ হয়েছে, কিন্তু আমরা অনেকেই জানি না। তো বইয়ে যথেষ্ট শ্রম আছে এই রাইটারের, এই বইয়ের পেছনে। আপনারা যদি এটা কেনেন তাহলে ঠকবেন না কেউ, এটা নিঃসন্দেহে। এবং যদি শেষ করতে পারেন এই বইটা, যে কোনো ইংলিশের ক্ষেত্রে, যে কোনো চাকরির বাজারে আপনাকে, আপনি অপ্রতিরোধ্য হবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। ও হ্যাঁ, আরেকটা কথা, অনেকেই নিড সম্পর্কে 4-5টা কমেন্ট করেছেন যে নিড ইংলিশ গ্রামারের রিভিউটা দেন। আমি নিড ইংলিশ গ্রামারটা আমার কাছে আছে, তো ওই বইটা হচ্ছে কি আপনার চাকরির বাজারের ক্ষেত্রে, মানে ওটা খুব একটা কাজে দেবে না। বেসিক গ্রামার ক্ষেত্রে ঠিক আছে, বাট ওখানে উদাহরণ দেওয়া নাই তেমন একটা, ছোট বই। তো চাকরির, আপনারা অনেকেই যে বড় বই দেখলে যে ভয় পান, আসলে এটা হচ্ছে আপনার জব সলিউশন যে ব্যাপারটা, বিষয়ভিত্তিক জব সলিউশনে, মনে করেন এখানে ইংলিশ জব সলিউশন এটা একটা, তাহলে সুবিধা হবে বোঝার ক্ষেত্রে। যে জব সলিউশন থেকে হুবাহু রিপিটেড প্রশ্ন হয় এখন, তো আপনি যদি উদাহরণ না পড়ে শুধু রুলস মুখস্থ করেন, উদাহরণগুলো প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু ভুল করবেন, কারণ একই রুল থেকে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে প্রশ্ন হয়। তো এত বেশি প্রশ্ন হয়ে গেছে এখন প্রশ্ন চাকরির জন্য, এখানে সংযোজন করা আছে যে আর আপনার এখানে ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই, এবং এখান থেকে হুবহু আপনার রিপিট হবে প্রশ্ন। তো এটা অনেক বড় সুবিধা জব সলিউশন করার। তো জব সলিউশন হিসেবে আপনারা এটা করতে পারেন। এটা আসলে চাকরির ক্ষেত্রে, যে নিড, যে ইংলিশ গ্রামারটার কথা বললাম, নিড ইংলিশ গ্রামারে রুল সুন্দর করে দেওয়া আছে, কিন্তু আপনি যদি, আপনি যদি প্রশ্নগুলো, বিগত চাকরির প্রশ্নগুলো আপনি না পড়েন, ওখানে ওরকম করে অ্যাড করে দেওয়া নাই, এত বেশি দেওয়া নাই, তাহলে কিন্তু আপনি ভুল করবেন, কারণ ইংলিশে আমরা অনেকেই ধরা খাই, অনেকে ভুল করি, ইংলিশের দুর্বলতা আমাদের অনেকের আছে। তো আশা করছি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন, যারা মাস্টারের বিকল্প খুঁজছিলেন, ইংলিশ সস নিঃসন্দেহে চোখ বন্ধ করে কিনতে পারেন। আল্লাহ হাফেজ।